সাবস্ক্রাইব করুন সাইন টিভি বাংলা জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য জেনরা রঘুনাথপুরে আজ সকালে এক বহুতলের একেবারে নিচের তলায় হঠাৎই আগুন লেগে যায় তড়িঘড়ি দমকল সেখানে আসে এবং দমকলের চেষ্টায় প্রায় তিরিশ মিনিট ধরে আগুন নেভানোর চেষ্টা করাবার পরে আগুন আসে নিয়ন্ত্রণে দেখব বিস্তারিত রিপোর্ট আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয় সূত্র এবং দমকল সূত্রের খবর গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে হয়তোবা গ্যাস সিলিন্ডার লিক করে এই আগুন ছড়িয়েছে সঠিক কারণ জানা না গেলেও স্থানীয় সূত্র এবং দমকল সূত্রের খবর গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলেও লাগতে পারে স্থানীয় সূত্রে খবর বিকট আওয়াজ হয় হঠাৎ করে তারপর অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে তাদের অবস্থা আশঙ্কাজনক ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ